এক দেড় ঘন্টা পেশাব রাখিয়ে আটকে রাখলে আপনার কিডনির কোনো সমস্যা হবে না আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ আর পেশাব লাগবি মাগুরে পেশাব করবি যায় বগুরে ওটা হলো পুরুষ কথা কয় না কেন এক দেড় ঘন্টা কি এমন ক্ষতি হবে তবে মুরব্বী যারা 70 বছর পার হয়ে গেছে যাদের লুঙ্গি মাখার সম্ভাবনা আছে ওই চাচাদের ছুটি 70 বছর পার হয়ে গেল আর কোনো অবিবাহিত যুবক যদি পেশাবে দোহাই দিয়ে উঠে যায় পেশাবের নাম দিয়ে উঠে যায় আর সিহারাটা মনে রাখবেন পারলে মোবাইলে ছবি তুলে রাখবেন মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন তাহলে এরকম অসুস্থ যুবকের সাথে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়া না দেওয়া দুইটাই সমান কথা পায় না কেন রাগ করতেছেন মনে হয় না তাহলে সব মিলে রেডি তো আপনারা এখন চলেন আমরা আলোচনা শুরু করি আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারিমে 108 নম্বর সূরা সূরাটির নাম হলো কাউসার জোরে বলেন কি নাম একটু জবান ছেড়ে বলেন কি নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে আমি আপনাদের সামনে আজকে এই সূরা থেকে আলোচনা করব অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি আমরা আগে বুঝতাম কষ্ট করে অটো ভাড়া করে মোটরসাইকেলে তেল পুরে আপনারা মাহফিলে আসতেন না আপনারা বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক পরিচিত জানা কোন সূরা থেকে আলোচনা করলে এই আলোচনাটা আরো বেশি মজা লাগবে বলেন সুবহানাল্লাহ কারণ এটা আপনার আমার জানা আছে মুখস্থ কোরআনুল কারীম এমন একটি কিতাব এই কিতাবের আলোচনা যত বেশি শুনবেন বুঝবেন সময় দিবেন যত বেশি চর্চা করবেন তত বেশি ঈমানটা বাড়বে না কমবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ঈমান বাড়বে আবু বকরের ঈমান বেড়ে যাওয়ার কারণে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ রসুলের পাশেই শায়িত সুবহানাল্লাহ বলেন সম্মান কমেছে না বেড়েছে আরাবুজেল বিরোধিতা করেছিল অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন কোরআন তোমরা শ্রবণ করো না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আলোচনা করে সেই জায়গায় হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও সিজদা সে বাবা এই কোরআন বন্ধ করে দাও যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব জোরে কর নাউযুবিল্লাহ এই কোরআনের বিরোধিতা করার কারণে রাসূলকে পাগল জাদুকর গণক নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছিল সে আবু জেহেলের অবস্থা ভালো না খারাপ হয়েছে আবু জেহেলের বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট তামাম পৃথিবীর হাজিরা খায় আর আর মুখের উপর ঝাড়িয়ে থুয়ে আসে কথা কেন কোরআনের পক্ষে থেকে আবু বকর বাড়ি হয়ে গেল মসজিদ আর বিরুদ্ধে বিপক্ষে যাওয়ার কারণে আবু জেহেলের বাড়ি হয়ে গেল পায়খানা কথা কেন কা আজকেও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে ওদের কবরের অবস্থা ভালো হবে না কত রাজা বাদশাহ আমির উমর কত ক্ষমতা ধর গরু ছাগল পেশাব পায়খানা করে দেয় কবর থেকে তাড়ানোর শক্তি আছে কথা কোন আছে তাহলে কিসের বাহাদুরি কিসের মাতবরি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ কথা কি বোঝা গেল তো চলুন আমরা আলোচনা শুরু করি সূরা কাউসার জানা সূরা ভালো লাগবে না খারাপ লাগবে বলেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোরআনের সাথে আপনাদের সম্পর্ক থাকে তাহলে আলোচনা শুনে আপনারা তৃপ্তি পাবেন কথা আছে এক একটা ফুলের এক একটা শোভা হ্যাঁ আপনারা হয়তো বা যেভাবে সূরা কাউসার সম্পর্কে আলোচনা জানেন আমি হয়তো ওইভাবে জানি না আজকে আমি যেভাবে উপস্থাপন করব হয়তো আপনাদের এভাবে জানা নাই এই জন্য একটু মেহরবানি করে সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন জবান ছেড়ে সবাই একটু পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিন্ধু আল্লাহ পাকের নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আসে না নাই জোরে বলেন আসে না নাই তো জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন ইন্না আতাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر
যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপর ওই সূরাটি বা আয়াতটি নাযিল হয়েছে এই নাযিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নুজুল যদি নাযিলের প্রেক্ষাপট আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা হয় না আর কোন প্রেক্ষাপটে এই সূরাটি বা আয়াতটি নাযিল হয়েছে এটা যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় সুবহানাল্লাহ বলবেন না তাহলে সূরা কাউসারের নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না নাযিলের শানে নজল জানার দরকার আছে না না আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আমরা নবীজির সামনে বসা নবীজি আমাদের মাঝে উপস্থিত আমি তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে মুখটা মলিন দেখা যায় কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দয়ার নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আনাস জেগে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি মনটা ভীষণ খারাপ মুখটা মলিন আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন আমার নবীজি কেন কাঁদেন কেন হাসেন কারণ আছে না নাই নবীজির মনটা খারাপ হওয়ার পিছনে কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহেরে মারা যায় বলেন তো বাজান বাবা হিসাবে নবীজির সন্তানগুলো যখন মারা যায় নবীজির মনে কষ্ট লাগে কিনা একটু আওয়াজ দিবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট সাপোর্ট না দিলে আলোচনা জমবে না একটু পুরুষের ভূমিকা পালন করেন নাকি আপনারা আওয়াজ ধরে দিলে মহিলারা শুনলে গুনাহ হবে নাকি এই আশেপাশে চিল্লাপাল্লা করেন এই মসজিদে এই চিল্লাপাল্লা করেন না ইশারায় কাজ করেন ইশারায় একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার নবীজির ছেলে সন্তানগুলো হারিয়ে নবীজির মনে মনে অনেক কষ্ট মনের মধ্যে অনেক ব্যথা নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজবিল্লাহ একে তো সন্তান হারানোর ব্যথা আবার অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন তো বাজান আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় আমাদের কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না ধৈর্য ধারণ করো আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া সবর এবং ধৈর্যের ওয়াজ শোনানো কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ এই কথা বলে বিশ্ব নবীর মনের মধ্যে কষ্ট দেয় নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে না নাই নবীজির একটা ছেলে সন্তান কেন প্রাপ্ত পুরুষ হওয়া পর্যন্ত এই জমিনে জীবিত থাকলেন না কেন তারা যৌবন পর্যন্ত বেঁচে থাকলেন না সমস্ত ছেলেগুলো কেন শিশুকালে বিদায় নিলেন নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসাবে জানার দরকার আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিয়ে গেল কি সেই তিনটি কারণ কারা কারা জানতে চান দুহাত তুলে একবার দেখান লিল্লাহি তাকবীর নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আপনামান এইবার তিনটি কারণ যদি আমি বলি তাহলে তিন নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে আমি কি এখন এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তেই যাই ধৈর্য আছে তো ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন রসুলের সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না প্রাপ্ত পুরুষ হওয়া পর্যন্ত কেন থাকলেন না এর পিছনে কারণ আছে না নাই শোনার দরকার আছে না নাই নবীর উম্মত হিসাবে আমরা অনেক কিছু জানি না বুঝি না বোঝার চেষ্টা করি না আল্লাহ আমাদের বোঝা তাওফিক দান করুক জোরে বলেন আমিন নবীর সম্মান মর্যাদা অনেকেই তো বোঝে না এক জায়গায় যাব আজ করলাম ভাই বলেন তো আমার নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি
বিশ্বায়বের নাম মুখস্থ আছে কিন্তু আল্লাহর নবীর নামটা মুখস্থ না এরকম কপাল পোড়া মুসলমান আছে না না একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার একে তো সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের মেমের তাদের উপর নির্যাতন চালায় জুলুম চালায় আমার ভাইরা নবীজি ইসলামের দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে হযরত বেলাল যখন জানতে পারলেন রাত্রি বেলায় দারুল আরকামে নবীজি বসা হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে একবার তাকাই আমি বারবার তাকাইয়া মিলানোর চেষ্টা করি আমার কাছে মনে হয় ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ জোরে বলেন আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো শুধু আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে ফেলতো মুহূর্তের জন্য টের পাইতো না আপনারা আমার নবী এতটাই সুন্দর আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান সিলাইয়ের কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিতে পারেন এই আমল আপনার আমার ঘরে করার দরকার আছে না নাই বিশ্বনবী ঘরে ঢুকে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন আপনার আমার ঘরেও আমল করার দরকার আছে না না ঘরে ঢুকে স্ত্রীকে কি দিবেন সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে আজকে বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে না কেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন আর আপনি ছোট লোক সারাল আপনার ব্যবহার খারাপ আপনাদেরকে বলিনি কিন্তু ভুল বুঝছেন না এটা ভারতের লোক বলতেছি আপনারা ভালো মানুষ ছোট লোক ব্যবহার খারাপ ঘরের দরজা যা চিৎকা মারে রুবেলের মামে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ কেটে স্বামী না সেখানে আসরাই আছে না এরকম বদমেজাজি স্বামী এই বদমেজাজি আছে না নাই বাইরে যা গল্প করে আমার বউ তো আমার বাঘের মতো ভয় করে বাঘের মতো বাঘ একটা পশু জানোয়ার তার মানে তুমি বউয়ের কাছে আর মানুষ নাই হয়ে গেছো জানোয়ার কথা কয় না কা এই জানোয়ার না হয়ে আনোয়ার হও মনোয়ার হও কথা কয় না কে বউ বলে বাঘের মতো ভয় করে বাঘ হওয়া লাগবি কার কাছে আর হয় কার কাছে এরকম আপনাদের এলাকায় আছে রাগ করেন না এলাকার মানুষ ভালো সব আল্লাহর ওলি তো স্ত্রীকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এই শুনেন প্রথমে যা সালাম দিবেন সালাম দিয়ে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ফাঁকা ময়দান হয় কোলাকুলিও সেরে নেবেন সালাম মুসাফার কোলাকুলি যদি স্ত্রীর সাথে করতে পারেন বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ এত সুখ দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না বলেন সুবহানাল্লাহ আর সবচাইতে বেশি সুখী হতে চাইলে রসুলের চারটা সুন্নত পরিবারে আমল করা লাগবে কয়টা 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 এই সাতটা শূন্য যদি আমল করেন জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদের বিচার চেয়ারম্যানের করা লাগবে না তাবিজ সারা সংসার ভালো হবে কথা কয় না কে কি সাতটা শূন্য শুনবেন একটু অপেক্ষা করেন এখন করলে লাইন বেকা হয়ে যাবে লাইন সোজা করার দরকার আছে না খালি মনে করে দিবেন শেষে যা সাতটা শূন্য যদি ভালো লাগে আমি বলে দেব ইনশা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বলেন বাজান বাড়িতে যা স্ত্রীকে সালাম দেওয়ার মতো সাহস আছে তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবককে হুজুর আমার শরম লাগে
আমরা বাচ্চা কাচ্চা কয়জন কয় তিনটা তিনটা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না আর বউতে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে ওটা শরম না শয়তানি আর শরম যদি এত বেশি হয় তোর বয়ের তো বাচ্চা হওয়ারই কথা না তোমার বয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না সালাম দিতে গিয়ে ইসলাম মানতে গিয়ে সুন্নাত আমল করতে গিয়ে শরম লাগে ফাজদামি করো না আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আজকে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম বউ হয়তো বলবে কারে সালাম দিলা যদি বলেন তোমারই দিলাম কয় বাপ রে বাবা আজকে আবার কোন হুজুরের মুরিদের বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের কাছের কলা চুরি করলা কারণ আপনার আমার ক্যারেক্টার সম্পর্কে বউ ভালো জানে কথা বলে ঠিক কিনা ওর কাছে ভালো হওয়া মানে কি জানেন কঠিন জিনিস এই জন্য স্ত্রীর সাথে দুই চার দিন সালাম দিলে হয়তো বা নেবে না আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আপনি হাল ছাইরেন না হাল ছাইরেন না শক্ত করে হাল ধরেন আরে তো ইনশাআল্লাহ রাগ করতেছেন ভাই রাগ করতেছেন আল্লাহ রাসূল তার স্ত্রীকে সালাম দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে শুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন দামি নবী জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় মানে গলা সিপে ধরতেছে মাইক গলা সিপে একটা বক্তার যে আওয়াজ যে টন টন করবে শান্তি পাওয়া যাচ্ছে না ডেকোরেটরের লোক টাকা ধরে দিলেই সেই টন টন আওয়াজ বুঝতে পারছেন ভাই জেল ভাই না আপনার নাম কি নাম ডাব্লিউ ভাই একটু চেষ্টা করেন একটা আয়োজনের সবচাইতে বড় সফলতা হলো মাইক সাউন্ড কোয়ালিটি হেভি হল মানে সেই রকম টন টন আওয়াজ এই যে দেখেন আমি কথা বলতেছি আওয়াজ কিন্তু হচ্ছে না এখানে গেলে হয় না এই যে একেবারে কাছে গেলে হয় তাও মাইক গুলো স্পষ্ট যাই হোক এখন যা আছে কপালে মেনে নেওয়া লাগবে বিয়ে যেহেতু করে ফেলেছেন বাসর ঘরে এসে বইয়ের ভুল ধরে লাভ আছে ওই কাম আগে করা লাগলো তো সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন বাজা সামনের দিকে যায় মন খারাপ করবেন না রসুলের সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না নাই ভালো করে বোঝেন কেমন নবীর উম্মত আপনি আমি জানেন যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম সুবহানাল্লাহ বলেন জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যার দেহের ঘাম গুলো মিশকম্বারের চাইতে সুগন্ধি ছড়াইতো সুবহানাল্লাহ যে নবী তার জান্নাতি হাত মোবারক যে ছাগলের স্তনে দুধ হয় না যদি লাগায়া দিতেন হাতটা খালি একটু বলায়া দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যাইত কেমন নবী পাইছি জানেন মক্কা নগরী একজন মহিলা তিনটা সন্তান রেখে স্বামীটা মারা গেল কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল বড় ছেলেটা ডেকে বলে মা অনাহারে না খাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মরার সাইতে মা চলো না একবার এতিম নবীর কাছে যাই এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না এই কথা যখন বললেন মা তখন বলে ঠিক আছে বাবা চলো এই কথা বলে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন দুইটা ভাই যখন বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন একটা ভাই আর একটা ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যারা চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া গেছে ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই পাত্র পেট ভরে কি যেন খাইলাম সুবহানাল্লাহ যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা সাহাবাই কিরাম ভুলে যেতেন সুবহানাল্লাহ বলে সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে আমার ভাইরা হযরত বেলাল ডেকে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন নবী গো আমার একটু কালেমা পড়ায় মুসলমান আয়াত বানায় দেন বিশ্বনবী পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী দেখে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না কালেমা পড়েছো এক কথা প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান
আজও পৃথিবীর জালেমদের হাত মুসলমানের রক্ত দিয়ে ওরা রাঙায় কথা বলে না কেন ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে জালেমেরা খালা করে ইসরায়েলি জালেমেরা মুসলমানদের বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা দখল করে রেখেছে চাইনার উইঘুরের মুসলমানদের বড় বড় তা নির্যাতনের জুলুমের কথা শুনলে শরীরের চামড়াগুলো দা শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় চাইনার মুসলমানরে যখন রমজান মাসে রোজা রাখে উইঘুরের মুসলমানরা যখন রোজা রাখে চাইনার জালেমেরা তখন উইঘুরের মুসলমানদেরকে ধরে দিনের বেলায় জোর করে মুখের ভিতরে মদ ঢুকে দিয়ে রোজা নষ্ট করার চেষ্টা করে উইঘুরের মুসলমান যখন মুখের ভিতরে দাড়ি রাখে রাসূলের সুন্নতকে ভালোবাসে ওই চাইনার জালেমেরা জোর করে সেলুনে যে ধইরে নিয়ে যায় দাড়িটা কেটে দেয় ইমান ইসলাম মানার কারণে উইগুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা দেখের সব পোশাকগুলো খুলে উলঙ্গ করে ইচ্ছা মতো লজ্জাস্থানকেটা আলাদা করে হাত পা কেটে আলাদা করে মুসলমানকে টুকরো টুকরো করে হত্যা করে এরপর ইমানদারেরা জালেমদের কাছে মাথা নত করে না ইসলাম মানতিকে যে কি কষ্ট কি বর্বরতা কি নির্যাতন জুলুম ওই কাশ্মীরের মুসলমান বোঝে যে ইসলামের প্রতি টিকে থাকতে গেলে কত কঠিন সময় পার করা লাগে কথা বলে না কেন মায়ের ঘরে আছেন তো টের পাচ্ছেন না রাগ করতেছেন না ইসলাম মানতিকে আপনার কেউ পিটাইছে মারছে কষ্ট করছে শুনেন একটু শুনেন বিশ্বনবীটাকে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না ইসলাম মানতে গেলে সব সময় বিপদ মুসিবত আসবে আজ ইসলাম মানার কারণে কত মানুষ ঘরে থাকতে পারে না স্ত্রী কাছে ঘুমাইতে পারে না আজকে কত আলেমের পরিবার স্বামী থাকার পরে বিধবার মতো জীবন যাপন করে কত আলেমের সন্তানেরা বাবা থাকার পরে এতিম হয়ে আছে কথা কন না কেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন খাঁটি ইসলাম মানতে গেলে আপনার আমার বিপদ উপরে বিপদ আপদ মুসিবত আসবে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম হযরত বেলালকে নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না তাহলে মানে বোঝা যায় ইসলাম সব সময় ভালো অবস্থানে থাকে না মাঝে মাঝে ইসলামকে অনেক গোপনেও পালন করা লাগে আবার সুযোগ আসলে প্রকাশ্যেও পালন করা লাগে কথা বলেন হযরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনে উমাইয়াকে বলেছিলাম ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার মনে উমাইয়া বলে বেলাল রে ওর দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন পরের দিন সূর্য উদয় হয়ে গেছে বেলাটা অনেক হয়ে গেছে হযরত বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর যারা আছে ওরা দেখে কি ব্যাপার বেলাল দরজা খোলে না উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে না এইবার ওমাইয়ার কালেসে নালিশ দিয়েছে ওমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এইবার বেলালের দরজায় এসে ডাক দেয় বেলাল দরজা খোলো হযরত বেলাল দরজা খোলে না ওমাইয়া জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই এইবার ওমাইয়া ডেকে বলে এই চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও যাও নিজেদের কাজে যাও এই কথা বলে তাদেরকে তারি দেয় এক পা দুপা করে বেলালের কাছে গেল হযরত বেলাল মাথা না তো নত করে জিকির করে কার এইবার ওমাইয়া হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে সব কি শুনছি তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল ডেকে বলে ওমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদিদা সঠিক কথা বলো সত্য কথা বলো ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না মুসলমান মিথ্যাবাদী হতে পারে না মুসলমান হবে সত্যবাদী কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে দুপুর বেলা লাঞ্চ করে রাতে ডিনার করে বড় পেটেও মিথ্যা বলে খালি পেটেও মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে ঠ্যাং কবরে ঢুকছে তাও মিথ্যা বলা আরে আর মিথ্যা কথা শুনে শয়তানও মিটমিট করে হাসে এরকম মিথ্যাবাদী আছে না রাগ করতেছেন মনে হয় আর মিথ্যা কথা ওই যে মিথ্যা বলতেছে ওর সিহারা প্রমাণ কর কথা কই রাখে রাগ করতেছেন তাহলে মুসলমান মিথ্যাবাদী হবে না সত্যবাদী
সত্যবাদী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরে মোবাইল শরীফ আইসা তো মিথ্যা কথা বাড়ছে না কমছে থাকে যদি শ্রীপুর কাহিনী মাগুরা বইয়ের কোলক ঘুম পারে আর কয় না নাস্তা করতেছি ভাই আপনাদের এলাকার ছেলেবেলে মিথ্যা বলে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ প্রত্যেকটা ছেলে জিন্দা শাহজালাল রাগ করতেছেন না একটু মনোযোগ দিয়ে কথা বলার সময় চেষ্টা করেন বাজান গো আমার এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য কোয়ার্টার বানায় দেব এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ কর হযরত বেলাল ডেকে বলে উমাইয়া রে গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি মৃত্যু পর্যন্ত ইসলামের পথে টিকে থাকবো দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার এইবার ওমায় দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা হুজুরকে খবর দেব হযরত বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই অন্তরে আমার আবু জেলের ভয় নাই আমার অন্তরে ভয় আছে আমার আল্লাহ দুনিয়ার কোন নেতাকে এখন গোনার টাইম নাই আল্লাহু আকবার বলে কিসের আবু জেলের ভয় দেখো আমি কোন আবু জেলকে ভয় করি না আল্লাহু আকবার বলে এইবার ওমায় চলে গেছে যা বলে নেতা খবর খারাপ কি কয় আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা করে মুসলমান হয়েছে আপনি একটা কিছু করেন আবু জেল বলতেছে বাড়িতে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ টিম ছিল বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া মুসলমানদের উপর নির্যাতন চালানোর জন্য যারা যারা কালেমা করে গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করে এই আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো ইমানদারদের কষ্ট দেওয়া কথা কয় না কে আজও পৃথিবীতে ইমানদারদের কষ্ট দেওয়ার জন্য বিশেষ টিম আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার এবার আবু জেল তার ক্যাডার সাঙ্গ পাঙ্গ মাস্তানদের সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির দেখে বলে বেলাল এই দিকে আই বেলাল যখন কাছে আসছে দেখে বলে বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি তোর উপর আমার একটা বিশেষ